তার মাকে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটিকে দেখতে বারণ করেছেন, এমনটাই জানালেন গাজী আব্দুর নূর। এই ধারাবাহিকে বাবু রাজচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু কেন এমন অনুরোধ করলেন তিনি? সংবাদ মাধ্যমকে আব্দুর নূর জানালেন, জনপ্রিয় এই ধারাবাহিকে বাবু রাজচন্দ্রের মৃত্যু হবে শীঘ্রই, এক কঠিন ব্যাধিতে আক্রান্ত তিনি। তার অভিনীত চরিত্রটির মৃত্যু দৃশ্য সংক্রান্ত প্রমোটির সম্প্রচারও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নূরের মা নিয়ম করে দেখেন করুণাময়ী রানী রাসমণি। বাংলাদেশেও যথেষ্ট জনপ্রিয় এই ধারাবাহিকটি। রাজচন্দ্রের মৃত্যু দৃশ্য দেখে সাংঘাতিক মন খারাপ হয়ে যাবে মায়ের, তাই নূর তাকে বারণ করেছেন এই ধারাবাহিকটি দেখতে, জানালেন তিনি। সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই টিআরপির তালিকায় একেবারে প্রথম দিকে থেকেছেন করুণাময়ী রানী রাসমণি। রাজচন্দ্রের মৃত্যু হবে জেনে বহু দর্শক তাকে অনুরোধ করছেন অন্য কোনোভাবে ধারাবাহিকটিতে ফিরে আসতে, জানালেন নূর। কিন্তু গল্পের দাবি অনুযায়ী রাজচন্দ্রকে মরতেই হবে। তবে করুণাময়ী রানী রাসমণি টিমের সঙ্গে এতদিনের সম্পর্ক ছিন্ন করতে হবে বলে মন খারাপ তারও, বললেন জনপ্রিয় এই বাংলাদেশি অভিনেতা। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।